গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক মন্ত্রিপরিষদ সদস্যগণ সচিবালয় থেকে অনলাইনে যুক্ত হন বৈঠকে বৈঠকের শুরুতেই সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলরদের ছুটি তিন মাস থেকে কমিয়ে এক মাস করে সিটি কর্পোরেশন সংশোধন আইন দু হাজার বিশের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয় যে চার মাস পাঁচ মাস আগে যদি ইলেকশন হয়ে যায় শপথ হলেও তারা নিতে পারতেছে না কারণ এই কন্ট্রাডিকশনের জন্য এবং অনেক দিন তাদের অপেক্ষা করতে হয় নির্বাচন তো বটেই ইভেন শপথ নেওয়ার পরেও তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে তো সেই জন্য এটা একটু চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে যে না তিন মাসের মধ্যে ইলেকশন শেষ করতে হবে এবং যেই দিন শপথ হবে তার পনেরো কার্য দিবসের মধ্যে হ্যান্ড হয়ে যাবে আর কি এছাড়া মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশ বিমান কর্পোরেশন রহিতকরণ আইন দু এবং ড্রোন নিবন্ধন ও উডয়ন নীতিমালা দু হাজার বিশের খসার অনুমোদন দেওয়া হয় কয়েকটা আপনার জোন করা হয়েছে আপনার গ্রিন জোন ইয়েলো জোন এবং রেড জোন টয় তো পুরোটাই এবং টয় পাঁচশো ফিটের উপরে বেশি যেতে পারবে না যে টয়ের যেগুলি বাকিগুলোকে আপনার পারমিশন নিতে হবে আর রেড জোন তো আপনার টোটালি রেস্ট্রিক্টেড জোন যেমন ধরেন এয়ারপোর্টের ইসের এরিয়া ক্যান্টনমেন্টের ভিতরে কেপিআইয়ের ভিতরে আপনি ড্রোনও রেখে পারবেন না এখন ইন্টারন্যাশনাল কোনো একটি যদি আসে পদ্মা ডকুমেন্টারি করবে তো তখন তো আপনি ওই যদি সিভিল এভিয়েশন পারমিশন দিলেই হবে না কারণ এটা কেপিআই কেপিআই অথরিটিরও পারমিশন লাগবে বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরের জন্য একটি অগ্রাধিকার বাণিজ্য চুক্তির ও অনুমোদন দেয় মন্ত্রিসভা এছাড়া প্রতি বছর আটই আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলত্নাসা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন ও দিবসটি মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রে ককর্মীকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা